পুরীদার সাহেব সাহেবুল ইসলাম আপনারা দেখছেন আরামবাগ টিবু দর্শক শিব ঠাকুরের করা মামলায় জামিন অনুব্রতের তিহার জেলে নিয়ে যেতে ইডির রাস্তা কি খুলে গেল খুলে গেল এখনই বলা যাবে না বরং বলা যেতে পারে যে এখনো ঝুলেই রইল কারণ এই মামলায় জামিন হলেও আসানসোল জেলে কেষ্ট ফিরলেও দিল্লিতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দিল্লি হাইকোর্টের অর্ডারটা নির্ভর করছে কারণ আপনারা জানেন দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট যে অর্ডারটা দিয়েছিল যে হ্যাঁ কেস্টোরকে দিল্লিতে নিয়ে এসে ইডি জেরা করতে পারবে কিন্তু সেটাকে চ্যালেঞ্জ করে কেস্টোর আইনজীবীরা চলে গেছেন দিল্লি হাইকোর্টে আর দিল্লি হাইকোর্ট স্টে করে দিয়েছে আপাতভাবে এখন সেখানে হিয়ারিং হবে তারপর সেখান থেকে অর্ডার এলে তারপর বলা যাবে যে কেস্টর কি হচ্ছে তবে আজকে শিব ঠাকুর মন্ডল করা মামলায় জামিন হয়েছে মানে পুলিশ কাস্টডিতে আর তাকে দেয়া হয়নি সেই জন্য তিনি একেবারে আসানসোল জেলে আবারও ফেরত চলে এসছেন এখন সেখানেই থাকবেন আবারও ডেট রয়েছে তোলার সেটা পরে তোলা হবে কিন্তু দিল্লিতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দিল্লি হাইকোর্টের অর্ডারটা রিফার করছে এখন দিল্লি হাইকোর্ট কি বলে কবে বলে তারপর আমরা দেখতে পাব দর্শক এখন প্রশ্ন হচ্ছে শিব ঠাকুর মণ্ডলের করা মামলাতে সাত দিন কাস্টোডিতে পেলো পুলিশ আবার আজকেও কাস্টোডিতে চাওয়া হয়েছিল কিন্তু কি হলো তার একেবারে ওখান থেকে ছেড়ে দেওয়া হলো কাস্টোডিতে দেওয়া হলো না জামিন দিয়ে দেওয়া হলো কি বিষয় দর্শক যেটা খবর পাচ্ছিলাম সেটা হচ্ছে যে সরকারি আইনজীবী বলছিলেন যে কেস্টোটা কি প্রথম দিকে মুখ খুলছিলেন না এই এক দুদিন মুখ খুলেছিলেন ফলে তদন্ত এখনও মানে সবটা করা সম্ভব হয়নি তাই তাকে আরও কাস্টোডিতে আমরা চাই বা পুলিশ চাই আরও দেয়া হোক এই কথা বলা হয়েছিল আর আজকে কেস্টোর আইনজীবীরা তারা কিন্তু কেস্টোর জামিনের জন্য অ্যাপিল করেছিলেন হিয়ারিং হল অর্ডার কিছুক্ষণ আর কি রিজার্ভ রাখা ছিল তারপর জানা গেল যে না পুলিশ কাস্টোডিতে আর কেসটাকে দেওয়া হবে না এই কেসে তার জামিন এখন যেহেতু অন্য কেসও রয়েছে জামিন মানে এই নয় যে একেবারে রিলিজ হয়ে যাওয়া সেই জন্য তাকে আবার আসানসোল জেলেই ফেরত আসতে হয়েছে এখন দর্শক আমি কয়েকটা জিনিস মানে আর কি বুঝতে পারলাম সেটা হচ্ছে যে যে কেন ওই কথা বলা হলো যে কেষ্ট মুখ খুলছিলেন না প্রথম দিকে চুপচাপ ছিলেন এই দু একদিন মুখ খুলছিলেন আরও তাকে প্রয়োজন রয়েছে কাস্টোডিতে আর এটাও দেখছিলাম যে সাত দিন নেওয়া হয়েছিলো কিন্তু তাকে যেই জায়গায় মানে ঘটনা যে পার্টি অফিসে ঠাকুর শিব ঠাকুর মণ্ডলের গলা টিপে দিচ্ছিলেন বলে বলা হয়েছিল অভিযোগটা সেখানে নিয়ে যাওয়াই হয়নি এই সাত দিনে মানে অন্তত আমরা যাই না দেখতে পাইনি বাকিটা কি হয়েছে আমরা জানি না দেখতে পাওয়া যায়নি নিয়ে যাওয়ার ক্ষেত্রে কোথায় কি নিয়ে গেছিলো সেটা আমরা বলতে পারবো না বা আদৌ যাই না মানে কোথাও নিয়ে যাওয়া হয়েছিল বলে তো কোনো খবর নেই ভিতরের খবর বলতে পারবো না তবে এটাও খুবই অবাক করছিল যে সাত দিন কাস্টোডিতে নিল পুলিশ এরকম একটা কেসে যে পার্টি অফিসে ডেকে গলা টিপে দিচ্ছিলেন কেস্টো এক সিকিউরিটির সামনে অথচ যে জায়গার অভিযোগ মানে ঘটনাস্থল সেখানেই পুলিশ নিয়ে গেল না আমার দর্শক পরে মনে হলো যে এটাও কিন্তু একটা কৌশল অবলম্বন করা হয়েছিল পুলিশের তরফ থেকে যে প্রথমবারে নে মানে ওখানে নিয়ে যাব না সাত দিন আমরা ইদিক ওদিক করে কাটিয়ে দেবো মুখ খুলেননি মুখ খুলেননি বলে বা খুলেছেন কিছু পেয়েছে আরও দরকার এবার ওইটাও থাকবে যে পেলে আরও আর কি জায়গায় নিয়ে যেতে হবে ঘটনাস্থলে নিয়ে যেতে হবে ইত্যাদি বিষয় একটা কিছু কারণ রেখে দিয়েছিল ইন হ্যান্ড হাতে কিন্তু ওই কারণ থাকলেও সব কারণ যে বলার সুযোগ তারা পেয়েছেন সেটাও যায় না কিন্তু মানে বলার চেষ্টা হয়েছিল যে আরও আরও দিতে হবে তদন্তের পার্ট বাকি রয়েছে কিন্তু আদালত আর কি সেটা শোনেনি জামিন দিয়ে দিয়েছে তো দেয়নি এখন আদালত আদালতই বা বারবার কী করে কাস্টোডিতে দেবে এমনি প্রথমবার দেওয়ার পরে যে ধরনের বিতর্ক তৈরি হয়েছিল যে এই ধরনের একটা অভিযোগ যে অভিযোগের মেডিকেল রিপোর্ট নেই যে অভিযোগের কিছুই ঠিক নেই ভাষাগত কিছুই ঠিক নেই সেখানে অ্যারেস্ট দেখিয়ে দিল পুলিশ এবং কেষ্টকে সকাল সকাল আদালতে তোলা হলো আদালতও একেবারে তড়িঘড়ি সাত দিনের পুলিশ কাস্টোডি দিয়ে দিল আদালতকেও তো ভাবতে হচ্ছে যে আমি একটা অর্ডার করলাম তারপর সেটা নিয়ে যে ধরনের সমালোচনা হলো এবং তারপর আইনি ব্যাখ্যা নিয়ে যেভাবে সব চলছে আদালতও বোঝার চেষ্টা করেছে যে হ্যাঁ প্রথমবার দিয়েছি ঠিক আছে এবার দেখি কি হলো না হলো ওই তো এবার ওই এতদিন রেখে কি পেয়েছে পুলিশ সেটা দেখেছে আদালত দেখে বুঝেছে যে বেকার কৌশল চলছে বা আরও অনেক কিছু আপনারা বলতে পারেন আমরা যেটা সাদা মনে দেখছি সেটাই বলবো দর্শক কিছু কিছু আমি উজ্জ্বজ রেখে যাচ্ছি কারণ এই উজ্জ্বর মধ্যেও কিন্তু অনেক কিছু বলার আছে সেটা ডিরেক্টলি বলাও যায় না ফিল করতে হয় দর্শক আমার মনে হয় আপনারা অনেক বিচক্ষণ সব ফিল করতে পারছেন কি বলতে চাইছি তো আজকে আদালত আর কি সে অর্থে আর ওই চাপ নিল না বা আদালত ওই আর কি আর ওইটা করলো না আরও কাস্টডি দেওয়ার কথা ভাবল না আবার অন্য ভাবনাও কাজ করছে যে তাকে কাস্টডিতে আর নতুন করে নেওয়ার ক্ষেত্রে কি খুব মানে জোর দেওয়া হয়েছিল বা সত্যি কি ঠিকঠাক যুক্তি খা করা হয়েছিল তারা তাহলে কেন তাকে দেওয়া হলো না অন্তত দুদিন দিতে পারা যেত কেন দেওয়া হলো না নাকি তারাও চেয়েছিলেন যে ওই নাম আসতে বলি ছেড়ে দেওয়া হোক প্রশ্ন দর্শক অনেক মানে ইদিক ওদিক প্রশ্ন এটা আমি ব্যাখ্যা এই জন্য দিতে চাইছি কারণ অনেকেই বলছেন এই কেস্টোর দিল্লি যাওয়া আটকানোর জন্য হয়তো একটা কৌশল অবলম্বন করা হয়েছে বটে কিন্তু এ আরও একটা বড় বাঁশ হয়ে গেছে বুমেরাং হয়ে গেছে তার ব্যাখ্যা হিসেবে বলা হচ্ছে এটা যেটা আমি প্রথমে বলেছিলাম যে দেখবেন একটা ওই সময় কেনার চেষ্টা হবে যেটা অনেকেই বলছেন যে এই যে শিব ঠাকুর মণ্ডল মানে একুশ সালের কেস হঠাৎ করে করলেট আর সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাকশন হয়ে গেল এটা এটা হচ্ছে এক ধরনের কৌশল টাইমটা কেনার কারণ দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট যখন অর্ডারটা করেছিল যে হ্যাঁ কেসটাকে দিল্লিতে নিয়ে এসে যেটা করতে পারবে ইডি কিন্তু ওটাকে যে চ্যালেঞ্জ করে যে দিল্লি হাইকোর্টে যাবেন কেষ্টরা তার তো একটা সময় লাগবে তো ওই সময়ের মধ্যে তো ইডি আবার ওই অর্ডার কপিটা দেখি আসানসোল জেল থেকে তো নিয়ে চলে যেতে পারে সুতরাং তাকে সরিয়ে নাও তাকে সরিয়ে নাও মানে আসানসোল জেলে ওই ইডির যে অর্ডার সেটা সাবমিট করার আগে তাকে সেখান থেকে বার করে নাও বার করে নিয়ে চলে যাও এর বার করে একটা কৌশল অবলম্বন করা হয়েছে একটা কেস নথিভুক্ত করা সঙ্গে সঙ্গে একেবারে ওই মানে জেল থেকে অ্যারেস্ট দেখিয়ে তাকে আদালতে তোলা একটা কৌশল অবলম্বন করা হয়েছে টাইম টেকিং তারপর ওখানে দিল্লিতে মুভ হয়ে যাবে দিল্লিতে মুভ হয়ে গেলেই একটা কিছু কিছু চলে আসবে তখন আবার রিলি মানে অনেকটা মানে হালকা হয়ে যাবে ফলে এটা একটা কৌশল ছিল বলে তখন আমরা বলেছিলাম তো যদি ওরা সত্যি কৌশল হয়ে থাকে তাহলে তো কাজটা তো হয়ে গেছে তাহলে তো কাজটা হয়ে গেছে মানে দিল্লিতে হাইকোর্টে চলে যাওয়া গেছে হাইকোর্টে স্টে করে দিয়েছে তার মানে ওদিকটা পারপাস সলভ হয়ে গেছে কিন্তু যে বাঁশটা হয়েছে অনেকে বলছেন এই যে কৌশলটা অবলম্বন হলো টাইমটা কেনার জন্য এটা আদতে কিন্তু কেস্টর ক্ষেত্রে একটু খারাপই হয়েছে খারাপই হয়েছে এটা এই জন্যই বলা হচ্ছে কারণ ইডি কিন্তু এবার আরও একটা যুক্তি হাতে পেয়ে গেল যখনই কেষ্ট জামিনের কথা বলা হবে ইডি বলবে কেষ্ট কতটা প্রভাবশালী জানেন আমরা তো এতদিন শুধু দুর্নীতি নিয়ে কথা বলতাম কেষ্টকে একটু মার্ডারও করে দিতে পারেন বিশ্বাস হচ্ছে না এই তো দেখুন না কদিন আগে রাজ্যের পুলিশ রাজ্যের পুলিশ কেষ্টকে একটা কেসে অ্যারেস্ট দেখালো এবং সেখানে সাত দিন কাস্টোডিতে নিল আরও নেওয়ার চেষ্টা করেছিল একেবারে অ্যাটেম্প টু মার্ডার কেস গলা টিপে দিচ্ছিলেন কেষ্ট তাহলে এই কেষ্টকে জামিন দিলে তাহলে সাক্ষীরা কি করে নিরাপদে থাকবেন এ তো সাক্ষীদেরকে মেরে ফেলবেন তথ্য লোপাট তো করে ফেলবেন কিন্তু বিরাট প্রভাবশালী যিনি নিজের দলের কর্মীকে একজন সাধারণ কর্মী বিরাট কিছু নেতা নন যিনি নিজের দলের সাধারণ কর্মীর গলা টিপে দেন দল পরিবর্তন করবেন বলেছে বলে আর সেখানে সাক্ষীরা যদি তার বিরুদ্ধে কথা বলে থাকেন তাদেরকে আস্ত রাখবেন কেষ্ট সুতরাং এই কেষ্ট জামিন কি করে দেওয়া যায় এবং আমরা যে বলছিলাম কেষ্ট প্রভাবশালী 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 কেউ কেউ বলার চেষ্টা করেছিলেন যে রাজনীতি করলে কী প্রভাবশালী হয়ে যান কিন্তু সেটা তো তাই নয় দেখুন কেষ্ট এতটাই প্রভাবশালী এবং এতটাই মারাত্মক যে তিনি মারার পর্যন্ত করতে পারেন এই তো আমরা নয় রাজ্যের পুলিশ অ্যারেস্ট করেছিল গুরুত্ব বুঝে তাহলে এটা কি হলো এটা কেষ্টর আরও বাঁশ হয়ে গেল এরপর জামিনের ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে ইডি কিন্তু আর আরে মানে একটা হাতে অস্ত্র পেয়ে গেল। এখন দিল্লিতে যাওয়ার নিয়ে যাওয়া দিল্লি হাইকোর্ট আছে আমার ধারণা দিল্লি দিল্লি হাইকোর্ট যদি বলেও দেয় যে হ্যাঁ নিয়ে যেতে পারবে ইডি মনে হয় আবার সুপ্রিম কোর্টেও যাবেন কেসটা প্রচুর পয়সা ঢালার লোক আমরা দেখতে পাচ্ছি সুতরাং এইগুলো হবে কিন্তু ইডির লড়াই করার জায়গাতে বলা যায় আরও কিন্তু একটা অস্ত্র চলল ইডির হাতে এবং সেটা ওই কেষ্টর জামিনের ক্ষেত্রে কিন্তু আরও মারাত্মক হয়ে গেল ফলে এটা হলো কি হ্যাঁ সময় কিনে হাইকোর্টে মুভটা হলো মুভ করার সময়টা হয়তো কেষ্ট পেয়েছেন কিন্তু ওই একটা দিন ওই দিনে কিন্তু মুভটা হয়ে গেছে ওই একটা দিনের সময় কিনতে গিয়ে আর একটা বড়ো সর্বনাশ তার দুয়ারে তিনি ডেকে এনেছেন যেটা ইডির কাছে একটা বড় অস্ত্র হয়ে গেছে তার জামিনকে আটকানোর ক্ষেত্রে দর্শক সেটাই বলছি এ মানে যেদিকেই পা ফেলছেন সেদিকেই কিন্তু কেষ্ট জড়িয়ে যাচ্ছেন জালে একবার মানে আষ্টে পৃষ্ঠে একেবারে জড়িয়ে যাচ্ছেন আমি জানি না কারা এই বুদ্ধি দিয়ে করেছিলেন তবে বুদ্ধি বলতে ওটাই টাইমটা গিয়ে টাইমটা কিলিংয়ের একটা বিষয় ছিল হয়তো হ্যাঁ সেখানে একটা কৌশল অবলম্বন করা হয়েছে কিন্তু এমন কৌশল অবলম্বন করা হয়েছে যেটা একেবারে মানে এমন কেস দিয়ে দেওয়া হয়েছে অ্যাটেম্প টু মার্ডারের কেসে হয়তো হয়েছিলেন যে ঠিক আছে দেখে নেওয়ার পরে কিন্তু এটা আরও খারাপ হয়ে গেল কেস্টর জামিনের ক্ষেত্রে কারো বুদ্ধিতে চলতে গিয়ে কেস্টর আরও সর্বনাশ সেটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না ফলে কেসটো কবে জামিন পাবেন সেটা কিন্তু বলা খুব মুশকিল দর্শক এবারে দিল্লিতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ওই আইনি বিষয় রয়েছে আপনারা জানেন এখানে অর্ডার হয় হয় আর দিল্লিতে সব স্টে হয়ে যায় বড় আইনজীবী ধরেছেন তো কেষ্ট শিববালকে ধরেছেন প্রচুর টাকা নেন কোথা থেকে টাকা কী সব টাকাও খরচা করতে হয় কে জানে সুতরাং স্টে হয়ে যায় কিন্তু স্টে মানে নাকচ নয় স্টে মানে কিন্তু নাকচ নয় হয়তো সময় লাগছে ওখানে স্টে হলে কী হবে ওনাকে তো জেলে থাকতে হচ্ছে ওনাকে তো জেলে থাকতে হচ্ছে জেলের মেয়াদ তো বেড়ে যাচ্ছে স্টে হচ্ছে জেলের মেয়াদ তো বেড়ে যাচ্ছে আর যে ধরনের অভিযোগ স্টে করে কি ওটাকে মানে আটকানো যাবে কি ওটাকে আটকানো যাবে একজনকে নিয়ে গেছে নিয়ে যাওয়া গেছে সাইকাল হোসেনকে সেখানে একই পথে তো কেস থেকেও নিয়ে যাওয়ার কথা আটকানো যাবে নাকি সবই যাচ্ছে জেলের সময় কাটছে ভ্যানস্তাস যেমন হয় আর কি বিষয়টা কষ্ট তো জেল তো খুব ভালো নয় যতই আমাদের জেল জেল কি জিনিস সে আমাদের জানা রয়েছে জেলে শুধু খাওয়া পড়া পড়া পেলেই কিন্তু হয় না জেলে একটাই প্রশ্ন মানুষকে কুড়ে করে খায় সেটা হচ্ছে যে আমি কবে মুক্তি পাবো যদি বলে দেওয়া হয় যে তিন মাস পর দেখবেন অনেক সেই মানুষ কিন্তু অনেক নিশ্চিন্ত থাকবে তিন মাস পর মুক্তি পাব যখন মাথায় কোশ্চেনটা আসবে কবে 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 যার কোনো নির্দিষ্ট উত্তর নেই সেটা কিন্তু খুব ভালো নয় দিদির জেল আমাকে জেল খাওয়া দাওয়া ভালো যারা জেলে গেছেন তারা ভালো করে বোঝেন ওই খাওয়া দাওয়া জেলে খাওয়া দাওয়ার জন্য বিরাট কষ্ট থাকার জন্য বিরাট কষ্ট এরকম মানুষ অভিযোগ করেন না মানুষের মনে প্রশ্নটা শুধু কুড়ে করে খায় কবে জামিন কবে জামিন কবে জামিন এইটাই কিন্তু কুড়ে করে খাচ্ছে কেষ্ট করে দেখুন কেষ্টের হাল কিন্তু চেঞ্জ হয়ে গেছে কেষ্টোর মানে হাল কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর কেষ্টর কিন্তু সেই গলার সেই আওয়াজ নেই প্রথম দিকে যেভাবে আওয়াজ দেখাচ্ছিল তিনি হয়তো বুঝে গেছেন মনে হচ্ছে আমি আর সহজে ছাড়া পাচ্ছি না আর যা করছেন তিনিও তারও হয়তো মত নিয়ে হচ্ছে বা আরও কিছু এক্সট্রা খেলতে যাচ্ছেন ব্যাস একেবারে আরও সর্বনাশ একেবারে জড়িয়ে পড়ছে ফলে কেষ্টর জামিনের কিন্তু এখন আমরা এই মুহূর্তে কিছু দেখছি না বরং আরও জড়িয়ে গেলেন এখন দিল্লিতে কবে যাওয়া হবে নিয়ে যাওয়া হবে সেটা আমরা পরে দেখব কিন্তু এটুকু বলতে পারি যা চলছে কেষ্টর কিন্তু সাড়ে সর্বনাশ হয়ে যাচ্ছে সাড়ে সর্বনাশ সর্বনাশ তো ছিলই তার সঙ্গে আরও সারি এখন দেখা যাক এই জায়গা থেকে কেষ্ট বের হতে পারেন বা আদৌ বের হতে পারেন কি না দর্শক কি বলবেন কাদের জন্য এত সর্বনাশ একেবারে আছড়ে পড়ছে কেষ্টর জীবনে পেছনে কারা যদি এই সামনে কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আর আমি